हेलो फ्रेंड्स, वेलकम टू हॉय टॉप 10। বাংলাদেশের বাজারে বেশ কিছু ইয়ামাহা বাইকের দাম কমানো হয়েছে। এছাড়া FZS ভার্সন 3 এবং FZS ভার্সন 2 নতুন দামে এসেছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে শীর্ষে থাকা ইয়ামাহা কোম্পানির সকল বাইকের বর্তমান বাজার মূল্য। নাম্বার 15। 15 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা সালোটো। ए बाइकटर मडल सालोटो 125, इंजिन 125 cc। बाइकटी प्रति लिटार तेले 60 किलोमीटर पर जाबे सर्वोच्च गति 110 किलोमीटर पर आवर। एटी स्टैंडार्ड टाइपर बाइक। ए बाइकटी बर्तमाने बांग्लादेशेर बाजारे पावा जाच्छे 1,24,900 टाकाय। नम्बर 14। 14 नम्बर पजिशने यामाहा कोम्पानी जे बाइकटी आछे सेटी हलो यामाहा रे जेट आर स्ट्रीट रैली। এই বাইকটির মডেল ইয়ামাহা রে জেড আর, ইঞ্জিন 113 cc। বাইকটি প্রতি লিটার তেলে 50 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 86 কিলোমিটার পার আওয়ার। এটি স্কুটার টাইপের বাইক। এই বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 1,65,000 টাকায়। নাম্বার 13। 13 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা SZRR ভার্সন 2। এই বাইকটির মডেল SZRR ভার্সন 2, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 56 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার। এটি স্ট্যান্ডার্ড টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে পাওয়া যাচ্ছে 1,85,000 টাকায়। নাম্বার 12। 12 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা FZS FI ভার্সন 2। এ বাইকটির মডেল FZS FI ভার্সন 2, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 2,30,000 টাকায়। নাম্বার 11। 11 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা FZS FI ভার্সন 3। এই বাইকটির মডেল FZS FI ভার্সন 3, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 42 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 2,55,000 টাকায়। নাম্বার 10। 10 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা ফেজার FI ভার্সন 2। এই বাইকটির মডেল ফেজার ভার্সন 2, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 45 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 2,66,000 টাকায়। নাম্বার 9। 9 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা YBR 125G। এ বাইকটির মডেল YBR 125G, ইঞ্জিন 124 cc। বাইকটি প্রতি লিটার তেলে 35 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 100 কিলোমিটার পার আওয়ার। এটি অফরোড টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 2,25,000 টাকায়। নাম্বার 8। 8 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা XTZ 125। এই বাইকটির মডেল XTZ 125, ইঞ্জিন 124 cc। বাইকটি প্রতি লিটার তেলে 42 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 100 কিলোমিটার পার আওয়ার। এটিও অফরোড টাইপের বাইক। এই বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 3,25,000 টাকায়। নাম্বার 7। 7 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা ভিকজন। এই বাইকটির মডেল ইয়ামাহা ফিগজন, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি সর্বোচ্চ গতি 130 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 3,60,000 টাকায়। নাম্বার 6। 6 নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা সেভার। এই বাইকটির মডেল ইয়ামাহা সেবার, ইঞ্জিন 149 cc। বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 130 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 4,20,000 টাকায়।
নাম্বার 5 পাঁচ নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা এম স্ল্যাস 150। এই বাইকটির মডেল এম স্ল্যাস 150, ইঞ্জিন 149 cc, বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে। এ বাইকটির সর্বোচ্চ গতি 140 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 4,25,000 টাকায়। নাম্বার 4 চার নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা MT-15। এ বাইকটির মডেল ইয়ামাহা MT-15, ইঞ্জিন 155 cc, বাইকটি প্রতি লিটার তেলে 48 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 130 কিলোমিটার পার আওয়ার। এটি ন্যাকেট স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 4,00,000 টাকায়। নাম্বার 3 তিন নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 3 ABS। এ বাইকটির মডেল R15 ভার্সন 3 ABS, ইঞ্জিন 155 cc, বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 140 কিলোমিটার পার আওয়ার। এটি স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 4,75,000 টাকায়। নাম্বার 2 দু নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা XSR 155। এই বাইকটির মডেল ইয়ামাহা XSR 155, ইঞ্জিন 155 cc, বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে। এই বাইকটি সর্বোচ্চ গতি 135 কিলোমিটার পার আওয়ার। এটি ক্যাফে রেসার টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 5,45,000 টাকায়। নাম্বার 1 এক নাম্বার পজিশনে ইয়ামাহা কোম্পানির যে বাইকটি আছে সেটি হলো ইয়ামাহা R15 ভার্সন 3, ইন্দোনেশিয়ান এডিশন। বাইকটির মডেল ইয়ামাহা R15 ভার্সন 3, ইঞ্জিন 155.1 cc, বাইকটি প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে, সর্বোচ্চ গতি 140 কিলোমিটার পার আওয়ার। এটিও স্পোর্টস টাইপের বাইক। এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 5,25,000 টাকায়। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হয় টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।